আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আননোন ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনারা একটি অসাধারণ রোমান্টিক মুভি দেখতে যাচ্ছেন, যেখানে একটি ভ্যাম্পায়ার মেয়ে এবং একটি সাধারণ ছেলের মধ্যে প্রেম প্রীতি শুরু হয়ে যায়। এরপর কি কি ঘটে এটা আপনারা মূল ভিডিও থেকে দেখে নেন। তো মুভির শুরুতেই আমরা একটি ছেলে এবং মেয়েকে দেখি যারা একে অপরের সাথে কিস করছে। সেখানে থাকা মেয়েটির নাম হচ্ছে আরি, আসলে সে একটি ভ্যাম্পায়ার, কিন্তু সে দেখতে অনেক বেশি কিউট, যে কারণে ওই ছেলেটি তাকে আবারও কিস করতে চায়। কিন্তু আরি তাকে থামিয়ে দেয়, কারণ সে অলরেডি তাকে কিস এবং স্পর্শ করে তার শরীরের সকল এনার্জি নিয়ে নিয়েছে। আর এর সবসময়ই ছেলেদের দরকার হয়, যাতে সে তাদের কিস এবং স্পর্শ করে তাদের শরীরের সকল এনার্জি গুলো নিয়ে নিতে পারে, কারণ এই এনার্জির দ্বারাই আরি বেঁচে থাকতে পারে। আর এখানে আমরা জানতে পারি যে তার বয়স 200 বছর, আর সে এত বছর ছেলেদের এনার্জি নিয়ে বেঁচে আছে। যাই হোক, সে দেখতে যেহেতু অনেক বেশি কিউট, তাই ছেলেরা সবসময় তার চারপাশে ঘুরঘুর করে। তারপর আরি মনে মনে ভাবতে থাকে যে রাজা বাচ্চাদের আমলে তাকে ছেলেদের থেকে দূরে দূরে থাকতে হতো, আর ভুল করে যদি কারো শরীরে স্পর্শ লাগতো তাহলে তারা তার উপর অনেক রেগে যেত। এভাবেই ধীরে ধীরে সময় পার হতে থাকে, আর এখন তো ছেলেরা সুন্দর মেয়ে দেখলেই পাগলা কুত্তা হয়ে যায়, তাই তার কাজ এখন অনেক বেশি সহজ হয়ে গেছে। আরি যেখানে ইচ্ছা সেখানে গিয়ে ছেলেদের স্পর্শ করে, এতে ছেলেরাও মজা পায় আর সেও তার বেঁচে থাকার এনার্জি পেয়ে যায়। আর ভাই, এত সুন্দর মেয়ে যদি নিজে থেকে যায় একটা ছেলের টাচ করে, তাহলে ওই মজা না পায় আর পাইবোটা কি বলেন? যাই হোক, বাদ দেন। এরপর আমরা দেখি স্কুলের বেশিরভাগ ছেলেরা আরির পিছনে পড়ে থাকে, তাই তার ক্লাসের বাকি মেয়েরা তাকে ক্যারেক্টারলেস মেয়ে ভাবতো। তারা বলা বলি করে এই মেয়ে তো সবসময় ছেলেদের সাথে লেপটে থাকে। আরি যখন জানতে পারে যে স্কুলের বাকি মেয়েরা তাকে একদমই পছন্দ করে না, তখন সে তাদের সাথে বন্ধুত্ব করার জন্য উপহার হিসেবে একটা শ্যাম্পু নিয়ে যায় তাদের জন্য, আর বলে তোমরা যদি এই শ্যাম্পুটা ব্যবহার করো তাহলে তোমাদের চুল অনেক সিল্কি ও সুন্দর হয়ে যাবে। কিন্তু মেয়েগুলো মনে করতে থাকে সে এখানে তার ব্র্যান্ড প্রমোট করতে এসেছে, কিন্তু তারা শ্যাম্পুটি ব্যবহার করার পর বুঝতে পারে শ্যাম্পুটি আসলেই অনেক ভালো। উপহারটা পেয়ে মেয়েগুলো অনেক খুশি হয় আর আরির সাথে বন্ধুত্ব করে নেয়। আর তখনই একটি ছেলে এসে আরিকে স্পর্শ করে, এতে আরি একটা অন্যরকম এনার্জি ফিল করে, যার ফলে তার চোখ দুটো লাল হয়ে যায়। তারপর ছেলেটি সেখানে তাদেরকে মাস্ক বিতরণ করে আর বলে করোনা ছড়াচ্ছে তাই সবসময় মাস্ক ব্যবহার করো। এরপর ছেলেটি সেখান থেকে চলে যায়। এখানে আরি ছেলেটির থেকে যে এনার্জি ফিল করেছে সেটা সে পুনরায় পেতে চাচ্ছিল, তাই রাতে সে ওই ছেলেটির বাসায় চলে যায় আর ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে সোফায় ফেলে কিস করতে যায়। কিন্তু নিমিশের মধ্যে ছেলেটি কিভাবে যেন তার মুখে মাস্ক পরে নেয়। যাই হোক, তখনই আরির ঘুম ভেঙে যায়, আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, আর ঘুম থেকে ওঠার পর থেকেই তার ওই ছেলেটির কথা মনে পড়ছিল, তাই সে একাই চিল্লাতে থাকে। যাই হোক, এরপর সে কলেজে গিয়ে দেখে ওই ছেলেটিও তাদের কলেজেই পড়াশোনা করে। ছেলেটি আরিকে দেখে সেখান থেকে পালাতে লাগে, কারণ সে বুঝতে পেরেছিল আরির মতলব ভালো না। ছেলেটি বলে এই এই কাছে আসবে না, দূরে থাকো, আর তুমি কি জানো না করোনা ছড়াচ্ছে তাই 3 ফুট দূরত্ব বজায় রাখো। যাই হোক, পরদিন ক্লাসরুমে আরি শুধু ওই ছেলেটির কথাই ভাবছিল, তখন ওই ছেলেটি মাস্ক ছাড়া ক্লাসরুমে আসে। তখন আরি তাকে দেখে মনে মনে বলে আমি একে আগে কোথাও দেখেছি। যাই হোক, লাঞ্চ ব্রেকের সময় আরি গিয়ে সেই ছেলেটির হাত ধরে ফেলে আর তার এনার্জি নিতে থাকে, কিন্তু ওই ছেলেটির এনার্জি বাকি ছেলেদের থেকে অনেক আলাদা ছিল, তাই আরি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি রুমে দেখতে পায়। তারপর আরি ভাবতে থাকে ওই ছেলেটিও আবার তার মতো ভ্যাম্পায়ার নয় তো। এরপর থেকে আরি তার পিছু পিছু ঘুরতে শুরু করে আর তাকে পটানোর চেষ্টা করে, আর মনে মনে ভাবে আমি ওকে পটিয়ে ওর সব এনার্জি নিয়েই ছাড়বো। কিন্তু ছেলেটি সবসময় তার থেকে 3 ফুট দূরত্ব বজায় রাখতো, কারণ সে করুণাকে সেই লেভেলের ভয় পেত। যাই হোক, তারপর আরি তার কাছাকাছি যাওয়ার জন্য একটি উপায় বের করে, সে একটি ভারী বক্স নিয়ে ওই ছেলেটির কাছে আসে আর বলে টিচার এই বক্সটি বাইরে রেখে আসতে বলেছে, তাই এখন একটু আমার সাহায্য করো। আসলে এটা কিন্তু ছিল আরির একটা প্ল্যান, কিন্তু ছেলেটাও কম চালাক না, ওর মুখের ওপর না করে দেয়। যাই হোক, আরি একদিন ছেলেটাকে ধরে এক সাইডে নিয়ে যায় আর ওই ছেলেটিকে কিস করতে ধরে, কিন্তু ছেলেটা স্লো মোশনে মাস্ক পরে সেখান থেকে চলে যায়। তখন আরি চিন্তা করে তারও এখন মাস্ক ব্যবহার করা উচিত, কিন্তু তখনই তার মনে পড়ে তার তো করোনা হতেই পারবে না, কারণ সে তো একটা ভ্যাম্পায়ার। যাই হোক, তার পরের সিনে দেখানো হয় আরির একটা বান্ধবী তাকে বলছে করোনার জন্য কলেজ বন্ধ হতে যাচ্ছে। এটা শুনে আরি অনেক চিন্তায় পড়ে যায়, কারণ যদি লকডাউন শুরু হয় তাহলে সে স্পর্শ করার মতো কোনো ছেলে পাবে না, যার কারণে সে এনার্জি পাবে না, আর এনার্জি ছাড়া সে বেঁচে থাকবে কি করে? তাই আরি কোনো উপায় না পেয়ে চাকরি খোঁজা শুরু করে, যাতে সে মানুষদের আশেপাশে থাকতে পারে। কিন্তু সে কোনো চাকরিও খুঁজে পায় না, আরে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে, সে তার বিজনেসকে এখন অনলাইনে নিয়ে যাবে। আসলে আরির একটা শপ আছে যেটা লকডাউনে বন্ধ হয়ে যাবে, তাই সে তার শপের প্রোডাক্ট অনলাইনে পোস্ট করা শুরু করে। সে তার প্রোডাক্টের সাথে নিজের ছবিও পোস্ট করে, যাতে মানুষ তার সৌন্দর্য দেখে তার প্রোডাক্টটা কিনে নেয়।
সে যেহেতু অনেক সুন্দর ছিল তাই অনেকেই তার প্রোডাক্ট কিনতে শুরু করে আর যেটা সে নিজে ডেলিভারি দিতে যায় যাতে সে তাদেরকে স্পর্শ করে এনার্জি নিতে পারে। অন্যদিকে আমরা ওই ছেলেটিকে দেখতে পাই যার নাম এখন বলা হয় শিবু, যে লকডাউনের কারণে সারাদিন ঘরে বসে ভিডিও গেম খেলতো, খাবার খেত আর ঘুমিয়েই তার টাইম পাস করতো। যাই হোক, একদিন সে অনলাইনে একটি প্রোডাক্ট নিজের জন্য অর্ডার করে যেটা ডেলিভারি দেওয়ার জন্য একটা মেয়ে আসে আর সেটা হচ্ছে আরি নিজেই। কিন্তু সে মাস্ক পরে থাকায় শিবু তাকে চিনতে পারে না, কিন্তু আরি তাকে চিনে ফেলে। কিন্তু শিবুকে তো আমরা চিনি যে 3 ফুট দূরত্ব সবসময় বজায় রাখে। যাই হোক, তারপর সে আরিকে বলে ব্যাগটা বেঞ্চে রেখে দাও, আগে আমি এটা স্যানিটাইজ করব, তারপর ঘরে নিয়ে যাব আর পেমেন্টটা আমি অনলাইনে দিয়ে দেবো। কিন্তু তখন আরি বলে ওঠে না না এগুলো চলবে না, নগদ টাকা দিয়ে এখান থেকে যাবে। আর এমনটা করেছে কারণ যাতে সে শিবুর কাছ থেকে এনার্জি নিতে পারে। কিন্তু শিবু একটু দূরে চেপে অনলাইনে টাকা পেমেন্ট করতে নেয়। এটা দেখে আরি তাকে একটা অফার দেয় আর বলে আমার সাথে একটা গেম খেলতে হবে, সেটা খেলে যদি আমাকে হারা পারো তাহলে তোমাকে কোনো টাকা দিতে হবে না। শিবু তার দেওয়া চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয় আর যে যার বাসায় চলে যায়। পরদিন তারা দুজনেই গেমটি খেলা শুরু করে আর শিবু গেমটা জিতে যায় এবং এর মাধ্যমে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এরপর তারা দুজন একদিন ডেটে যায় এবং একসাথে ঘোরাফেরা করে। বাসায় ফেরার পথে আরি শিবুকে বলে চলো আমরা মুভি দেখতে যাই। প্রথমে শিবু মানা করে দিল, পরে সে রাজি হয়ে যায়। কিন্তু লকডাউনের কারণে যেহেতু সকল থিয়েটার বন্ধ ছিল তাই তারা তাদের কলেজে গিয়ে সেখানকার প্রজেক্টর দিয়ে মুভি দেখতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর সুযোগ পেয়ে আরি শিবু কিস করতে যায়, কিন্তু শিবু তখন বমি করার অ্যাক্টিং করে আর সেখান থেকে বেরিয়ে আসে। তারপর দুজন একসাথে হেঁটে যেতে থাকে। তখন আরি একটা চান্স নেয়, সে শিবুকে বলে এই কাছেই আমার বাসা, চলো আমার বাসাটা ঘুরে আসো। শিবুও রাজি হয়ে যায়। তারপর বাসায় এসে তারা দুজন আবারও গেম খেলতে শুরু করে। এখানে আরি বারবার জিতে যাচ্ছিল আর শিবু হেরে যাচ্ছিল আর তারা দুজন একে অপরের সাথে ফাজলামো করতে থাকে। তারপর সুযোগ পেয়ে আরি আবারও শিবুর উপর ঝাঁপিয়ে পড়ে আর বলে এখন আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আর এটা বলে সে শিবুকে কিস করতে যাচ্ছিল, কিন্তু শিবু তখন আবারও বমি করার নাটক করতে থাকে। এটা দেখে আরি ভাবতে থাকে এই ছেলেটি এত আজব কেন, এত সুন্দর একটা মেয়ে তাকে কিস করতে যাচ্ছে আর সে বারবার মানা করে দিচ্ছে। এরপর আরি শিবুকে জিজ্ঞেস করে তুমি কি অন্য কোনো মেয়েকে পছন্দ করো, কিন্তু শিবু বলে না। এরপর শিবু তার অতীতের একটা কাহিনী বলতে শুরু করে, যে একদিন সে স্কুল থেকে বাসা যাওয়ার সময় একটা মেয়েকে দেখে যে একটা ছেলেকে কিস করে বেহুশ করে ফেলেছিল। এটা দেখে সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। এরপর সেই মেয়েটি তার কাছে এসে বলেছিল যে তুমি বড় হয়ে গেলে আমার সাথে অবশ্যই দেখা হবে তোমার। এখানে আমরা জানতে পারি যে ওই মেয়েটি আর কেউ নয় বরং আরই ছিল। যাই হোক, সেদিনের পর থেকেই শিবু কোনো মেয়েকে কিস করতে অনেক ভয় পেত। সে অনেক মেয়ের সাথে ডেট করেছে কিন্তু কোনো মেয়েই তার গার্লফ্রেন্ড হতে পারেনি, কারণ যখনই কোনো মেয়ে তাকে কিস করতে আসতো সে বমি করার অ্যাক্টিং করতো। এগুলো শুনে আরি তাকে সুন্দর সুন্দর কথা শুনিয়ে তাকে কমফোর্টেবল ফিল করায়। এরপর তারা দুজন কাছাকাছি চলে আসে আর প্রথমবারের মতো তারা দুজন দুজনকে কিস করে। এই শালাশালিদের আকামের ফলে পুরো ঘর কাঁপতে থাকে আর চারপাশ অন্ধকার হয়ে যায়। এরপর এখান থেকে সিন শিফট হয়, সেখানে আমরা শিবুকে দেখি যে ঘুম থেকে ওঠে আর তাকে এখন অনেক আনন্দিত দেখাচ্ছে। সে রেডি হয়ে কলেজে চলে যায়। সেখানে এসে শিবু তার বন্ধুদের সাথে দেখা করে আর ভালো করে কথা বলতে থাকে। তার বন্ধুরা ওর এমন আচরণ দেখে অবাক হয়ে যায় কারণ সে আগে একদমই এমন ছিল না। যাই হোক, সেখান থেকে যাওয়ার সময় শিবু একটি মেয়েকে দেখে আর সে মেয়েটির সাথে কথা বলতে যায়। মেয়েটি ছিল আরি, কিন্তু এখন তারা কেউ কাউকে চিনতে পারে না, বিষয়টা আমাদের অদ্ভুত লাগে। যাই হোক, আরির পারফিউমের স্মেল পেয়ে শিবুর মনে হয় সে তাকে চেনে, তাই সে আরির কাছে তার নাম্বারটা চায়। কিন্তু আরি বলে আজকেই দেখলে আর এখনই ফোন নাম্বার চাচ্ছ। এরপর শিবু তাকে কফি খাওয়ার অফার দেয় আর আরি এতে রাজি হয়ে যায়। তারপর তারা দুজন কফি খেতে যায় আর এর সাথে সাথে তাদের ভালোবাসা আবার নতুন করে শুরু হয় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে হয়তোবা তারা দুজন যখন ওই আকামটা করছিল তখন কোনো একটা ম্যাজিক্যাল কিছু হয়েছিল, যে কারণে আরি এখন একটা সাধারণ মানুষে পরিণত হয়েছিল, অর্থাৎ আরি এখন আর ভ্যাম্পায়ার ছিল না। সেই সাথে শিবু এবং আরির দুজনেরই আচার আচরণ ব্যবহারে পরিবর্তন হয়েছিল, যার কারণে এখন তারা একে অপরকে চিনতেও না, কিন্তু তারা ঠিকই একজন আরেকজনকে খুঁজে নিয়েছিল আর এখান থেকে তাদের ভালোবাসা আবার শুরু হয়। মুভিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।